দল যখন কুনাল ঘোষকে মুখপাত্র করেছিল আমায় জিজ্ঞাসা করা হয়নি আমি আদার ব্যাপারে জাহাজের খোঁজ রেখে লাভ কি কুনাল ঘোষকে সেন্সর ইস্যুতে মন্তব্য মদন মিত্রের দল যখন কুনাল ঘোষকে দলের মুখপাত্র করেছিলেন আমায় জিজ্ঞেস করেননি বিকজ আই এম ইগনোরেবল আমি জিজ্ঞেস করার মতো জায়গা নেই ফলে আমি যেটা জানি না যে উনি মুখপাত্র হয়েছেন কোন বিজ্ঞপ্তিতে কোন বিজ্ঞপ্তিতে তাড়ানো হলো আমি তার খোঁজ রাখবো কেন আদার ব্যাপারই জাহাজের খোঁজ রেখে লাভ কি আছে।